নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেল তো আমাদের সবাইকে জানাই স্বাগতম। এখানে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কেন্দ্র সরকারের নতুন পদে, যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সির পদে প্রায় 3000-এরও বেশি পদে নিয়োগ চলছে। আজকের এই ভিডিওতে তোমাদের সেগুলোই দেখাবো, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি তোমরা অনেক কিছুই তথ্য পাবে, এবং যারা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের জন্য সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। এখানে কিন্তু বিনামূল্যে আবেদন চলবে, এবং পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো আর দেরি না করে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনটা এসছে, এই নোটিফিকেশনটা তোমাদের সাথে শেয়ার করে নিই, যাতে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই সেখান থেকে আবেদন করতে পারবে। প্রথমেই তোমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্টটা যেটা এসছে সেটা তুলে ধরি, তো এক এক করে আমি তোমাদের বলবো। এখানে যে রিক্রুটমেন্টটা এসছে সেখানে গ্রেড 3 টেকনিক্যাল পোস্ট এবং গ্রেড 4 নন টেকনিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে অক্সুয়ালি নার্স মিট ওয়াইফাই এএনএম পদে নিয়োগ হচ্ছে, যেটা 353টি টোটাল পোস্ট রয়েছে। ডার্ক রুম অ্যাসিস্ট্যান্টের জন্য 2টি পদ খালি রয়েছে, ড্রাইভারের পদে 73টি পদ খালি রয়েছে, ডায়েটিশিয়ানের পদে 1টি পদ, ইসিজির টেকনিশিয়ানের জন্য 6টি পদ, ইলেকট্রিশিয়ান পদে 10টি পদ, আইসিইউ টেকনিশিয়ানের জন্য 47টি পদ, ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 50টি পদ, মেডিকেল রেকর্ডের জন্য টেকনিশিয়ানের 4টি পদ, ওটি টেকনিশিয়ানের জন্য 14টি পদ, অর্থোপেডিক অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতেই পাচ্ছ এখানে, তোমাদের আরও একটু জুম করে দেখাই, 700টি পদ, ফার্মাসিস্টের জন্য 70টি পদ, ফার্মাসিস্ট আয়ুরের জন্য 3টি পদ, ফিজিওথেরাপিস্টের জন্য 12টি পদ, প্লাম্বারের জন্য 6টি পদ, রেডিওগ্রাফারের জন্য 25টি পদ, স্টাফ নার্সের জন্য এখানে রয়েছে 164টি পদ, যেটা হচ্ছে গ্রেড 3 টেকনিক্যাল পদে। এবার নিচে চলে আসবো, এবং তার সাথে সাথে তোমরা যদি দেখো এখানে কিন্তু প্রত্যেকটি কাস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে, যেটা তোমরা একবার চেক করে নিতে পারো। তুমি যদি কাস্ট ওয়াইজ তোমরা আবেদন করতে চাও, তাহলে কিন্তু এটা এভাবে আবেদন করবে। তারপরে চলে আসি টোটাল গ্রেড 3 নন টেকনিক্যাল পোস্টের আন্ডারে আবারও বেরিয়েছে, ওটা টেকনিক্যাল এবার নন টেকনিক্যাল, যেখানে অ্যাসিস্ট্যান্ট এন্টোমোলজিস্ট 2টি পদ, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম এলডিএ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 107টি পদ, অ্যাকাউন্টের 2টি পদ খালি রয়েছে। এবং তার সাথে যদি দেখি এখানে বেসিক হেলথ ওয়ার্কারের জন্য 13টি পদ, কম্প্লিয়ারের জন্য 1টি পদ, কম্পিউটার অপারেটরের জন্য 1টি পদ, কম্পিউটারের জন্য 2টি পদ, কম্পিউড্রেসারের জন্য 27টি পদ খালি, হেলথ এডুকেটারের জন্য 87টি পদ খালি, লেপ্রোসি ইঞ্জেকশনের জন্য 8টি পদ খালি, লেপ্রোসি সোশ্যাল ওয়ার্কারের জন্য 5টি পদ খালি, মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য 260টি পদ খালি রয়েছে, নন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য 77টি, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট 9টি, স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটার 2টি, স্ট্যাটিস্টিক ইনভেস্টিগেশনের জন্য 6টি, টিবি হেলথ ভিজিটরের জন্য 3টি, আরবান লিপোরেসি ওয়ার্কারের জন্য 2টি, টোটাল এখানে 621টি পদ খালি। এবং তার সাথে সাথে কিন্তু এখানে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ কিন্তু তোমরা এখানে আলাদাভাবে পেয়ে যাবে। এবারে তোমাদের এটা হয়ে গেল, এবারে তোমাদের চলে আসি যারা গ্রেড 3 টেকনিক্যাল পদে আবেদন করছো তাদের কি কি যোগ্যতা লাগবে। তারা যারা আবেদন করতে চাইছো এএনএম যার জন্য যদি তোমরা আবেদন করো, তারা এএনএম কোয়ালিফাইড ক্যান্ডিডেট হতে হবে, এবং তোমাদের 14000 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। ডার্ক রুমের জন্য উচ্চ মাধ্যমিক পাস, যেখানে 14000 টাকা স্যালারি। ডায়েটিশিয়ানের জন্য বিএ বা বিএসসি ইন সায়েন্স অফ ফুড নিউট্রিশনের উপরে কোয়ালিফিকেশান থাকতে হবে, তবে এখানে আবেদন করতে পারবে, 14000 টাকা স্যালারি। ড্রাইভারের পদে উচ্চ মাধ্যমিক এবং মাস্ট কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটাও কিন্তু 14000 টাকা স্যালারি দেওয়া হবে। ইসিজি টেকনিশিয়ানের জন্য উচ্চ মাধ্যমিক ইন ডিপ্লোমা ইন ইসিজি টেকনিশিয়ান কোর্স হতে হবে, তাতে আবেদন করতে পারবে, এখানেও কিন্তু সেম স্যালারি থাকবে। আইসিইউ টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা সার্টিফিকেট আইসিইউ টেকনিশিয়ান কোর্স করা থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা সার্টিফিকেট ল্যাবরেটরি টেকনিশিয়ানের সার্টিফিকেট থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং 6 মান্থের কিন্তু ডিপ্লোমা কম্পিউটারের ওপরে থাকতে হবে।
তারপরে চলে আসছি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের জন্য গ্র্যাজুয়েশন পাস, টিবি হেলথ ভিজিটরের জন্য গ্র্যাজুয়েশন পাস, আরবান ইলিশের জন্য উচ্চ মাধ্যমিক পাস। এবং এখানে তোমরা এটা দেখে নিলে এবারে আর একবারেরগুলো আমি তোমাদের বলে দিই। টেকনিশিয়ান পদে কিন্তু টেকনিশিয়ান সার্টিফিকেট থাকতে হবে, অর্থোপেডিক অ্যাসিস্ট্যান্টের উচ্চ মাধ্যমিক পাস ইন সায়েন্স, ফার্মাসিস্টের জন্য ফার্মাসিস্ট কোয়ালিফাইড সার্টিফিকেট থাকতে হবে, ফার্মেসি আয়ুষের জন্য ফার্মেসি আয়ুষ সার্টিফিকেট থাকতে হবে, ফিজিওথেরাপিস্টের উচ্চ মাধ্যমিকের সাথে ফিজিওথেরাপিস্টের সার্টিফিকেট, প্লাম্বারের জন্য আইটিআই ইন প্লাম্বারে কিন্তু পাস করতে হবে প্লাম্বিংয়ে, রেডিওগ্রাফারের জন্য উচ্চ মাধ্যমিক ইন রেডিওগ্রাফার সার্টিফিকেট, স্টাফ নার্সের জিএনএম বা বিএসসি কোয়ালিফাইড স্টাফ থাকতে হবে। তবে অ্যাসিস্ট্যান্ট ইকোমার্সের জন্য বিএসসি ইন জুওলজি, অ্যাকাউন্টের জন্য গ্র্যাজুয়েশন পাস, অ্যান্ড তার সাথে সাথে যদি কমপ্লায়েন্সের জন্য আবেদন করে তো এনি গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট আবেদন করতে হয়, কম্পিউটার অপারেটর জন্য এনি গ্র্যাজুয়েশন, কম্পিউটারের জন্য গ্র্যাজুয়েশন পাস, অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির জন্য বিএসসি এবং কেমিস্ট্রি বায়ো কেমিস্ট্রি পাস হতে হবে, বেসিক হেলথ ওয়ার্কারের জন্য উচ্চ মাধ্যমিক পাস, এবং তার সাথে ড্রেসারের জন্য উচ্চ মাধ্যমিক পাস ইন ড্রেসিংয়ের 3 বছরের অভিজ্ঞতা, হেলথ এডুকেটারের জন্য গ্র্যাজুয়েশন ইন আর্টস বা কমার্স, লিফিওরসি ইঞ্জেকশন ইঞ্জেক্টরের জন্য উচ্চ মাধ্যমিক পাস, ও লেপ্রোসি সোশ্যাল ওয়ার্কারের জন্য উচ্চ মাধ্যমিক পাস, মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য উচ্চ মাধ্যমিক পাস, নন মেডিকেলের জন্য গ্র্যাজুয়েশন পাস, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন পাস, স্ট্যাটিক্যাল কম্পিউটারের জন্য গ্র্যাজুয়েশন পাস। এই ছিল শিক্ষাগত যোগ্যতা। এবং যদি এখানে দেখি বয়সসীমা, তাহলে 18 থেকে কিন্তু 40 বছর পর আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসিদের জন্য 18 থেকে 43, এসসিদের জন্য 18 থেকে 45, এবং পিডব্লিউ 18 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। লাস্ট ডেট এখানে বলা হয়নি, তাই তোমরা কিন্তু এখন আবেদন করতে পারবে। এখানে কিন্তু চৌকিদার, কুক, ইলেকট্রিক হেল্পার এবং ফিমেলের জন্য কিন্তু আলাদা পোস্ট বেরিয়েছে। এখানে বলা হয়েছে যারা আবেদন করতে চাও তারা কিন্তু নাইট গার্ড বা চৌকিদারের জন্য অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনোটাই নেই। আবেদন করার যারা আবেদন করছো তাদেরকে বলা হচ্ছে যে সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের করা হবে ইন্টারভিউ, এবং ইন্টারভিউর মাধ্যমে যেটা শর্টলিস্ট, সেম পোর্টালের ওপর শর্টলিস্ট বেরোবে, তারপরে কিন্তু তোমাদের নিয়োগ হবে। জব লোকেশান আসামে থাকবে, এবং আবেদন করতে গেলে লিঙ্ক তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।